ওইখানে রমনা ডিসচার্জ নিজে উপস্থিত ছিলেন, তখন তার নির্দেশে আমরা রুট ক্লিয়ার করি। রুট ক্লিয়ার করার পর ফায়ার সার্ভিস যাতে তাদের কাজ নির্বিধায় করতে পারে সেই সুযোগ করার জন্য আমরা রুট ক্লিয়ার করে দিই। আমাদের রুট ক্লিয়ার করার পর ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের কাজ শুরু করে। হঠাৎ তাদের কাজ করার সময় মানে হঠাৎ আমাদের ব্যবসায়ীরা সেখানে জড়ো হয়, ব্যবসায়ীরা জড়ো হওয়ার পর তারা অনেক ওইখানে কান্নাকাটি, ব্যবসায়ীদের যে আজারি তারা ভেতর থেকে তাদের মারামারানোর জন্য নিজের জীবন উৎসর্গ করতে, মানে এমন কিছু কিছু ব্যবসায়ী আছে আপনার নিজের জীবনের ব্যয় ত্যাগ করে ঢুকে যেতে চাইছে, কিন্তু সে আবার ব্যাগ করছে গরমের কারণে, যেটা পসিবল ছিল না ব্যাপার। তখন রমনা ডিসি স্যার, নিউ মার্কেট ডিসি স্যার এখানে স্বয়ং উপস্থিত ছিলেন, নিউ মার্কেট থানা ওসি স্যার উপস্থিত ছিলেন, তাদের ঊর্ধ্বতন অফিসারদের ডিসিশনে, মানে ঊর্ধ্বতন অফিসারদের নির্দেশ অনুযায়ী আমরা আমাদের অস্ত্রগুলি সহকর্মীদের কাছে হেফাজতে রেখে আমাদের দ্বারা যতটুকু সম্ভব আমরা ব্যবসায়ীদের উপকার করার চেষ্টা করছিলাম। আমাদের সবসময় আমাদের মাননীয় পুলিশ, মাননীয় আইজিপি মহোদয় স্যার, মাননীয় কমিশনার মহোদয় স্যার, আমাদের পুলিশের উদ্বোধন কর্তৃপক্ষ, আমার নিজ ইউনিট প্রধান জনাবার সানওয়ার্কের ডিসি স্যার, আমাদের কোম্পানি কমান্ডার স্যার, মানে আমাদের ইউনিটের সকল উদ্বোধন অফিসার আমাদেরকে সবসময় ব্রিফিং করতো যে মানবিক দিক সম্বন্ধে, পুলিশের মানবিক দিক সম্বন্ধে ব্রিফিং করতো, পুলিশ কীভাবে মানুষের জনগণের মানুষের উপকারে নিজের উৎসর্গ করতে পারে সে বিষয়ে আমাদের ব্রিফিং করতো। মূলত সেখান থেকে উদ্ভূত হয়ে আমরা যতটুকু আমাদের দ্বারা সম্ভব হয়েছে, আমি আমার অনেক ব্যাটসম্যান, আমার ছোটো ভাই, আমার অনেক সদ্য বড় ভাই সেই নিউমার বিভাগে কাজ করছে, আমাদের দ্বারা যতটুকু সম্ভব হয়েছে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি ব্যবসায়ীদের উপকার করার।